আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 এইচএসসি পরীক্ষা 2022, যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম সপ্তাহের আমরা একটু জীববিজ্ঞান প্রশ্নটি দেখে নিব, তারপর উত্তমালা চলে যাবো। এর মধ্যে ছাত্রছাত্রী এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমাদের একটি কথা, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন এবং চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে পুনরায় কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান। তো বিষয় জীববিজ্ঞান প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, প্রাণী শ্রেণীবিন্যাসের ভিডিও, প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা, সেখানকার বিষয়বস্তু, প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি ও নীতি ব্যাখ্যা করতে পারবে, নন কোয়াডাটা পর্বের প্রাণীকে প্রধান পর্ব পর্যন্ত বিন্যস্ত করতে পারবে, কোয়াডাটা পর্বের প্রাণীকে প্রধান শ্রেণী পর্যন্ত বিন্যস্ত করতে পারবে, নির্দেশনা সংকেত দাব পরিধি শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম, শ্রেণীবিন্যাসের ভিত্তিতে হাইড্রা ও মানুষের পার্থক্য নির্ণয়, প্রাণজগতের প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে পর্বগুলোর দুইটি করে, শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ, সাধারণত বৈশিষ্ট্য ব্যতীত পর্বগুলির একটি করে প্রাণীর উদাহরণ বৈজ্ঞানিক নাম ইংরেজিতে। তো সংকেত নির্দেশনা দাব পরিধি এখানে রয়েছে, শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম উল্লেখকরণ, শ্রেণীবিন্যাসের তিনটি ভিত্তির সাহায্যে হাইড্রা মানুষের পার্থক্য বর্ণনাকরণ, প্রাণী জগতের প্রধান পর্বগুলোর নাম উল্লেখকরণ, পর্বগুলোর দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখকরণ, পর্বগুলোর একটি করে মোট 9টি বৈজ্ঞানিক নাম। তো আমরা সরাসরি উত্তরমালায় চলে যাচ্ছি। এখানে উত্তরমালা রয়েছে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা। প্রাণী জগতের শ্রেণীবৃত্তি বেজ অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন, যে কোনো প্রাণী সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হলে সর্বপ্রথম প্রয়োজন তার শনাক্তকরণ আর একটি সুচারুরূপে কাজটি সুচারুভাবে সম্পন্ন করার অন্যতম মাধ্যম হলো শ্রেণীকরণ, ক্লাসিফিকেশন। প্রাণী বিজ্ঞান চর্চার শুরু থেকেই অনেক বিজ্ঞানী প্রাণীদের শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছেন, তার মধ্যে অন্যতম ছিলেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1707 থেকে 1778। এজন্য তাকে আধুনিক শ্রেণী বিন্যাস বিদ্যার জনক, ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাধারণত শ্রেণীবিন্যাস করা হয় তাদেরকে শ্রেণীবিন্যাসের ভিত্তি বলে। এগুলো হলো দেহের আকার আকৃতি, কোষের সংখ্যা, গঠন প্রকৃতি, বর্ণীয় স্তর, নট কর্ড, মেরুদণ্ড, প্রতিসাম্য, সিলম, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, দশ প্রান্তিকতা। নিম্নে শ্রেণীবিন্যাসের প্রধান কয়েকটি ভিত্তি সম্পর্কে আলোচনা করা হলো। এখানে শ্রেণীবিন্যাসের আলোচনা করা হয়েছে আকারের ভিত্তিতে শ্রেণীবিন্যাস, তারপর ম্যাক্রো বা বৃহত্তর প্রাণী, কোষের ভিত্তিতে শ্রেণীবিন্যাস, কোষের ভিত্তিতে শ্রেণীবিন্যাসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এককোষী প্রাণী, বহুকোষী প্রাণী, আবার তিন নম্বর বর্ণীয় স্তর। এর উপর ভিত্তি করে প্রাণীজগৎকে চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন একস্তরী, দ্বিস্তরী, ত্রিস্তরী, স্তরবিহীন, আবার নটোকোর্ডের উপস্থিতির ভিত্তি করে প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নন কোয়াডাটা, যে সকল প্রাণীর নটোকোর্ড নেই তাদেরকে নন কোয়াডাটা বলে, যেমন তেলাপোকা। এরপরে রয়েছে কোয়াডাটা, যে সকল প্রাণীর সারা জীবন অথবা শুধুমাত্র ব্রণীয় দশায় নটোকোর্ড বিদ্যমান তাদের কোয়াডাটা বলে। তারপর এখানে রয়েছে পাঁচ নম্বরে মেরুদণ্ড, মেরুদণ্ডের উপস্থিতি প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আসলে একটু ভিডিওটি করতে লেখা একটু ঝাপসা হয়ে গেছে, আশা করি তোমরা সেগুলো বুঝতে পারবে। আমি যেহেতু বলে দিচ্ছি, এখানে প্রতিসাম্য, যে সকল প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশ ভাগ করা যায় তাদেরকে প্রতিসাম্য প্রাণী বলে। প্রতিসাম্য তার উপর ভিত্তি করে প্রাণীজগৎকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা খ গোলীয় প্রতিসাম্য, যখন কোনো প্রাণী দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিন্যাস হয় এমন হয় যে প্রাণীটিকে এর কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রান্ত যে কোনো তলে সমদ্বিখণ্ডিত করা যায়, তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলে, যেমন বল বক্স। তারপর অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এখানে প্রতিসাম্য অ্যামিবা, এমিনা, এখানে দ্বিপার্শ্ব প্রতিসাম্য যকৃত কৃমি, স্তরীয় প্রতিসাম্য সমুদ্র তারা, সার্বিক প্রতিসাম্য বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। তো অন্য নম্বরে আমরা দেখতে পাচ্ছি অপ্রতিসাম্য, তারপর সিলমের ভিত্তিতে, তারপর সিলমবিহীন প্রাণী,
খ নম্বরে দেখতে পাচ্ছি অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। তারপর খণ্ডকায়ন, 9 নম্বরে রয়েছে অঞ্চলায়ন, 10 নম্বরে প্রাম্বিকতা। তো ছাত্রছাত্রীবৃন্দ এবং ভিউয়ার্স, এখানেই তোমাদের প্রশ্নের উত্তর শেষ। আশা করি সবাই ভালো আছে এবং ভালো থাকবে, আর বিশেষ করে ভিডিওটি দিয়ে একটি লাইক দিবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।